এ কোরআন কিনে শুধু মুসলমানরা পড়ে, ভুল কথা। এ কোরআন কিনে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছে। কারা করেছে? হ্যাম্পের রেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইডি, মিস্টার কুক, মিস্টার জাবিরির, মিস্টার ক্যাম্পবেল, রাজা রাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাশ্রী জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিডমোর, উইলিয়াম হার্ভে, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আমরা মোল্লা মলি সাহেবরা কী করলাম? এই কোরআনটা পড়ে এ মলি সাহেব ও মলি সাহেব বলে কাপের ফতোয়া দিচ্ছি, ঠিক না বেটি? এ ওর বলে কাপের, ওর বলে কাপের, লে খেলা ঠেলি মারামারি। আফসোস, আমরা কোরআনকে মূল্যায়ন করতে পারলাম না। হে মুসলমান, আজকের আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো। তবে আমার বক্তব্যর আগেই দু একটি কথা বলে নিই প্রথমত, তাহলে প্রবলেম হয়ে যাবে। এ কোরআন কার বাণী? জোরে বলুন। আপনারা আমাকে দাওয়াত করেছেন কেন? আপনাদের কনসেপ্ট ধারণা হলো এ ছেলেটি একটু ওয়াজ নসিহত করে, তাই আমাকে দাওয়াত করেছেন। আমি মহামারী কিছু নই, আমি হলাম আল্লাহর একটা সৃষ্টিজীব। আল্লাহ হলেন খালেক, আমি হলাম তার মাখলুক, ঠিক না বেটি? আল্লাহ বলছে আমার একজন খালে মাখলুককে নিয়ে এত মাতামাতি করিস? বান্দা মাথা মোটা, আমি যে খালেক আমার পরিচয় তোরা নিবি না? আজ আমার দাওয়াত করেছেন আমার বায়োডাটা জেনে। আল্লাহ বলছে আমার বায়োডাটাটা প্রথম জেনে নে। আল্লাহর পরিচয় হলো, আল্লাহর বায়োডাটা হলো চারটে। কয়টা? তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলুন, বুঝতে সুবিধা হবে। আল্লাহর বায়োডাটা চারটে। আল্লাহর পরে স্থান কাদের? আল্লাহর পরে স্থান কাদের? জোরে বলুন। শেষ, বুঝতে পারছেন মৌলবীরা কি করে দিয়েছে আপনাদের?